হ্যালো এভরিওয়ান, আমাদের প্যাট হাউস বিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক, বাজরিগর পাখির মেল ফিমেল কিভাবে চিনবেন। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাই, আপনি যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন। সো দর্শক, আমরা আর কথা বাড়বো না, সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। একটা বিষয় কিন্তু আমাদের সাথে প্রায়ই হয়, আমরা যখন বাজার থেকে বা দোকান থেকে বাজরিগর পাখি কিনি, সো আমরা যখন এটার মেল ফিমেল না বুঝি, দোকানদার আমাদেরকে যেই পাখি ধরিয়ে দেয় আমরা কিন্তু সেটা নিয়ে চলে আসি। একটা সময় পরে দেখা যায় যে বাজরিগর পাখি ডিম দিচ্ছে না, এবং ডিম দিলেও ডিম ফার্টাইল হচ্ছে না। তারপর একটু খোঁজখবর নিয়ে জানা যায় যে দুইটা বাজরিগর পাখি ফিমেল অথবা দুইটা পাখি মেল। সো এই ভুলটা আমাদের প্রায়ই হয়, যারা আমরা বাজরিগর পাখি সম্পর্কে জানি না তাদের এই ভুলটা হওয়াই স্বাভাবিক। সো আমি আজকে আপনাদেরকে খুব সহজ ভাষায় বলে দিব কিভাবে আপনি বুঝবেন বাজরিগর পাখি এটা মেল আর এটা ফিমেল। সো দর্শক, প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে, বাজরিগর পাখিটা যদি বাচ্চা থাকে বা ছোট থাকে তাহলে খেয়াল করবেন বাজরিগর পাখির নাকের আশেপাশে গোলাপি বা গোলাপি বেগুনির মিশ্রণ থাকে কিনা, তাহলে এই পাখিটা হবে মেল। আমি আবারও বলছি, বাচ্চা অবস্থায় যদি কোনো ছেলে পাখি থাকে তাহলে ছেলে পাখির নাকের আশেপাশে গোলাপি বা গোলাপি ও বেগুনের মিশ্রণ থাকবে। যদি এমন থাকে তাহলে বুঝে নেবেন এটা ছেলে বাচ্চা পাখি। আর যদি এই পাখিটা অ্যাডাল্ট হয়, মানে বয়স্ক হয়, ডিম পাড়ার জন্য পরিপক্ক হয়, তাহলে এই পাখিটার নাকের আশেপাশে গাঢ় নীল এবং গাঢ় গোলাপি থাকবে। আবারও বোঝার চেষ্টা করেন, যদি বাজরিগর পাখি অ্যাডাল্ট হয় অর্থাৎ ডিম দেওয়ার মতো তার ক্ষমতা আছে, তার পাওয়ার আছে, তাহলে তার নাকের আশেপাশে গাঢ় নীল এবং গাঢ় গোলাপি থাকবে, তাহলে এটা হবে ছেলে প্রাপ্তবয়স্ক পাখি। আমি আবারও দুইটাকে ক্লিয়ার করছি, ছেলে বাচ্চা পাখিদের নাকের আশেপাশে গোলাপি বা গোলাপি ও বেগুনির মিশ্রণ থাকবে যা খুবই হালকা। এটা আপনি দেখেই বুঝতে পারবেন যখন দেখবেন এটা গোলাপি বা গোলাপি ও বেগুনির মিশ্রণ থাকবে, সো এটা হবে বাচ্চা ছেলে পাখি। আর যদি এই পাখিটা পরিপক্ক হয়, অ্যাডাল্ট হয়, তাহলে এই নাকের আশেপাশে গাঢ় নীল এবং গাঢ় গোলাপি থাকবে, তাহলে এটা হবে ছেলে পাখি। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে বাজরিগর পাখির মেল কোনটা হবে। এখন আসেন ফিমেল কোনটা। ফিমেল বাচ্চা পাখিদের অর্থাৎ মেয়ে বাচ্চা পাখিদের নাকের আশেপাশে সাদা বা গোলাপি সাদা মিশ্রণ বা নীলাভ সাদা মিশ্রণ অর্থাৎ খুবই হালকা পরিমাণ থাকবে, যে সাদার সাথে গোলাপি রং খুবই হালকা অথবা এই নীলের সাথে সাদা খুবই হালকা পরিমাণ থাকবে, তাহলে বুঝে নেবেন এটা বাচ্চা মেয়ে পাখি। আর যদি এটা পরিপক্ক মেয়ে পাখি হয় তাহলে এর নাকের আশেপাশে গাঢ় বাদামি বা বেশি বাদামি হয়ে কালো দেখা যায়। সো আমি এটাকে আবারও ক্লিয়ার করছি, মেয়ে বাচ্চা পাখিদের নাকের আশেপাশে সাদা বা গোলাপি রঙের একটা মিশ্রণ থাকবে যা খুবই হালকা, অথবা সাদা বা নীল রঙের একটা মিশ্রণ থাকবে যাও পরিমাণে হালকা, যা আপনি দেখেই বুঝতে পারবেন যে এটা বাচ্চা মেয়ে পাখি, ডিম দেওয়ার এখনও তার বয়স হয় নাই। আর যদি দেখেন পাখিটা আকার একটু বড়, লেজ একটু লম্বা, তাহলে বুঝবেন পাখিটার একটা বয়স হয়েছে, পাখিটা অ্যাডাল্ট কিনা। তখন দেখবেন পাখিটার নাকের আশেপাশে গাঢ় বাদামি বা বাদামি রং হয়ে কালোর মতো হয়ে গেছে কিনা। যদি এমনটা থাকে তাহলে এই পাখিটা অ্যাডাল্ট, এই পাখিটা ডিম দিতে পারে। সো দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটা মেল পাখি, কোনটা ফিমেল পাখি, কোনটা বাচ্চা পাখি আর কোনটা অ্যাডাল্ট পাখি। সো এইবার আপনারা দোকানে গেলে আশা করি ঠকবেন না। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে দর্শক পরবর্তী ভিডিওতে, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।